নতুন কোনো ভালো জায়গা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। কেউ কেউ আমাকে এটাও বলেছো, আমারই খুব পরিচিত, যে আমি যেন কাশ্মীর নিয়ে ব্লগ করি। তো আমি ডেফিনেটলি ট্রাই করবো সেটা। অ্যাকচুয়ালি আমার পিসির কথা তো তোমাদেরকে বললামই, ওটা লকডাউনের আগে ঠিক করতে দিয়েছিলাম। তো ওটা যদি চলে আসে তো আমি অনেস্টলি বলছি আমি ওটাও শেয়ার করব। তো আপাতত আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, মানে প্রপার ব্রেকফাস্ট বলবো না। তো দেখো মা, আমি মার কাছে এসেছি, তো দুদিনের জন্যই এসেছি, চলে যাবো আজকেই, আবার রাতে বাড়ি চলে যাবো। তো এখন মা আমাকে ভীষণ একটা হেলদি টাইপের ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্ট না, ব্রেকফাস্ট মা আলু পরোটা, জোকস অ্যাপার্ট, মা আলু পরোটা করছে, তো আলু পরোটা খাবো। আপাতত এই এই ব্রেকফাস্টটাই করছি, মানে হচ্ছে এই যে দেখো মা আমাকে দিয়েছে, দেখো কত কিছু, আমি অত খাবো না, শুধু আমানটা খেয়ে নেবো, আর চা নিয়ে বসে পড়েছি, চলো এখন চাটা খেয়ে নিই, কেন কি আমার না ঘুম কাটছে না, আমার ওয়েদারটা এতটাই খারাপ, আমার মনে হচ্ছে যে এখন একটা চা, সিরিয়াসলি একটা চায়ের দরকার, তো চলো আগে ঝটপট চা খেয়ে নিই। তোমার স্নান কমপ্লিট হয়ে গেল, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করতে করতে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, বিকজ আমার এক মাসি ফোন করেছিল, তো মাসির সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্টটা করে ফেলেছি। আলুর পরোটাটা খুব ভালো হয়েছিল। তো এখন আমার স্নান টান সব হয়ে গেছে, মা দিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, দুপুরে সেরকম অ্যাকচুয়ালি কিছু করিনি। আসল ব্যাপারটা আজকে হচ্ছে বুধবার, তো মানডে আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল। তো মানডে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই ওই দিনটা খুব মানে, ওই দিনকে শিব পুজো, শিবের জন্য উপোস করে আর কি। তো আমিও করি বিয়ের আগে, আমি অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই করতাম, এখন প্রতিটা সোমবার করা হয় না, তো ফার্স্ট আর লাস্ট সোমবারটা আমি করি, তো ওই মাও করে, সেই কারণে সেদিনকে কিছুই আর সেলিব্রেট করা হয়নি, নাহলে প্রত্যেকবারই কিছু না কিছু করে সেলিব্রেট করা হয়, কেক এনে আমি চেষ্টা করি আমি কিছু বানানোর প্রত্যেকবার। তো সেদিনকে তো কিছু করা হয়নি, দেন টুইস্টে ছিল, টুইস্টে তো আরোই হয় না আমাদের কিছু করা, ফ্রিজটাও কিছু করা হয়নি। তো ভাবলাম যে চলো আজকে ওয়েডনেসডে, আজকে কিছু করা যাক, অ্যাটলিস্ট ভালো কিছু খাওয়া তো যাক। তো আমি আজকে বিরিয়ানি করবো, কেন কি বাবা আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছে, বাবা বলছে অনেক দিন বিরিয়ানি খাই না, তুই এখন এত ভালো বিরিয়ানি করিস, তোমাকে বিরিয়ানি কর, করে দে, করে ভাবলাম ঠিক আছে চলো আমি বিরিয়ানি করে নিচ্ছি, আজকে বিরিয়ানি করবো। আর মা আজকে একটা দারুণ রেসিপি ট্রাই করবে, স্ন্যাক্স বলতে পারো, স্টার্টার হিসেবে তোমরা যে কোনো কিছুর সাথে খেতে পারো, তো ওই রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো মা বানায়, জিনিসটা খুব ভালো হয়। তো আর এটাই আর কি আজকে, তো সেই জন্য মাকে বললাম দুপুরে কিছু ঝামেলা জাতি করো না, দুপুরে নর্মাল কিছু করে নাও। তাই মা বললো যে ঠিক আছে তাহলে কিছু করবো না, তাহলে মায়ের সিদ্ধ টিদ্ধ কিছু, মানে এরকম কিছু হলে খেয়ে নেবো। তো মা বললো ঠিক আছে চল তাহলে আলু সিদ্ধ ভাত খেয়ে নি, আর মাছ ভেজে নিচ্ছে, তো মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি নাইকা থেকে এই প্রোডাক্টটা কিনেছিলাম, সেটা শিট মাস্ক কিনেছিলাম। তো এখন আমি সেই শিট মাস্কটা অ্যাপ্লাই করব। তো আজকে আমি এই গ্রিন টি আর অ্যালোভেরার যে শিট মাস্কটা সেটা ট্রাই করছি। আর দেখো আমি নেল পলিশটা পরেছি, সেদিন নাইকা থেকে কিনেছিলাম, সেই নেল পলিশটা পরেছি, এই কালারটা, আরেকটা কালারও পরেছি বাট পায়ে পরেছি। তো আমি এখন এই শিট মাস্কটা ইউজ করি, ইউজ না করলে তোমাদেরকে কী করে বলবো যে কেমন। দেখো আমার 15 মিনিটস হয়ে গেছে, আর আমি মুখ থেকে মাস্কটা উঠিয়ে নিয়েছি, ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি, তো একটা হালকা একটা সুন্দর সুন্দর ফিলিংস হচ্ছে, ঠান্ডা ঠান্ডা,
হয়তো একটু এক্ষুনি হবে না, কিছুক্ষণ বাজে হবে, তো ভালো, নট ব্যাড, বাট আরও ভালো রিভিউর জন্য পরে বলছি, কারণ এক্ষুনি এক্ষুনি সদ্য সদ্য তুললাম তো। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা হাফ অবস্থাতে এটা দেখেছিলে, চিনতে পারছো এটা কী জিনিস? এটা হচ্ছে সেই জিনিস যেটা মা বানাচ্ছিল তোমাদেরকে, আমি দেখিয়েছিলাম যে মা অসুস্থ হওয়ার আগে দেখো এই যে এটার মধ্যে সেই ক্রস 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 করে মা একটা জিনিস এরমভাবে এরমভাবে রেখে করছিল না, তো এটা সেই জিনিসটা রেখে জানো বেশ কী একটা বলে, আমি প্রপার নাম এটার জানি না, তো এটা মা বানিয়েছে শিবরাত্রি বা কোনো কিছুতে কোনো ফল টল নিয়ে আমরা মন্দির টন্দিরে যখন যাই তখন এটা দিয়ে সুন্দর জিনিসগুলো ঢেকে রাখা যায়, বা এগুলো অ্যাজ এ কোস্টার মেবি ইউজ করা যায়, আমি সঠিকভাবে জানি না, তো আমিও মাকে বলেছি আমাকে দুটো বানিয়ে দিতে, সুন্দর জিনিসটা খুব, আমি আমার দুটো বেডসাইড টেবিলের ওপর রাখবো, দারুণ হয়েছে অ্যাকচুয়ালি, কম্বিনেশনটা খুব সুন্দর, ভালো বানিয়েছি, কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু যে তোমাদের এটা কেমন লাগলো। হ্যাঁ, কেউ কেউ তখন ওই অবস্থাতেই দেখে বলেছিলে যে কাকিমার হাতের কাজ খুব ভালো, তো কাকিমার হাতের কাজ আমি আজকে আবার দেখিয়ে দিলাম, আর এখন অনেক দেরি হয়ে গেছে আমার কাছে, অলরেডি আমি অনেক বকা খেয়ে ফেলেছি যে কেন কি পৌনে দুটো বাসা চলেছে, তুই খাবি কখন, যাই এখন ঝটপট লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরবেলা লাঞ্চ করে একটা সুন্দর ঘুম দিয়ে দিয়েছিলাম, বাইরের ওয়েদারটা জাস্ট কি বলবো আর কি, তো আমি এখন চলে এসেছি, আমার মা সব জিনিস নিয়ে অলরেডি বসে পড়েছে, তো চলো দেখাই মা আজকে কি শেয়ার করছে তোমাদের সাথে। ওকে মামা বলো কি বানাচ্ছো তুমি? এটা হচ্ছে চিকেন ডাম্পলিং, ওকে, বা চিকেন কদম বলতে পারেন। আচ্ছা এটা কি আছে তোমার? এটা তো চিকেন পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এটা নরমাল চিকেন পেস্ট করে নিয়েছি, আর এটা বানানোর জন্য কী কী লাগছে একবার দেখে নিই। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, সাদা তেল, কাঁচা লঙ্কা, এলাচ একটু, সয়া সস, নুন, আর এক চামচ তেলটা তো বলেছি, হ্যাঁ তেল বলেছি, ব্যাস। আর লাগছে এই যে এটা হচ্ছে চাল, ঠিক আছে এবার দেখো মজা হবে, চলো। এই সব কিছু দিয়ে আমি একটু এটাকে মেখে নেব, সব ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দাও তাহলে। হাতে একটু জল নিলাম, এখানে তেল ব্যবহার করা যাবে না, শুধু জল নিয়ে চিকেনটা এরকম গোল পাকালাম, তারপরে এই জিনিসটা আমি ভালো পারি না, এটা আমার মা ভীষণ ভালো করে, দেখতে এত ভারী, মানে খুব সুন্দর হয় দেখতে। আর ওদিকে গ্যাসে মা গরম জল চাপিয়ে দিয়েছে, কারো যদি মোমো মেকারগুলো থাকে তো সেই মোমো মেকারেও তোমরা এগুলো ইজিলি করতে পারবে। হ্যাঁ রাইস কুকারে দেখো এগুলো কী সুন্দর দেখতে হয়েছে, এখনও কিছু হয়নি, হলে পরে দেখবে আরও সুন্দর লাগবে। আমি যেমন বাড়িতে আমার রাইস কুকারেই করি, কেন কি আমার রাইস কুকারে সেই সিস্টেমটা আছে, তো এরকম মোমো মেকিং মেকারগুলো যেগুলো হয় সেইগুলোতেও ভালো ইজিলি হয়ে যাবে। এখানে দেখো গরম জল মা চাপিয়ে দিয়েছিলো, তো এটা স্টিমে দিয়ে দিল, এবার এটার ওপরে একটা লিন দিয়ে দিল, ব্যাস এবার এটা হবে। এটা ফুড কালার হয় না, সেই ফুড কালার অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে দেখবে এবার এরপরে যখন এটা হয়ে যাবে এটা পুরো দেখতে কদম ফুলের মতন লাগবে। এবার আরো দু মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম, চলো এটা একটু হয়ে নিক। হয়ে গেছে চিকেন কদম বা চিকেন ডাম্পলিং, চিকেন
চিকেন ডাম্পলিং শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কি সুন্দর দেখতে হয়েছে জিনিসটা, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। মা সস দিয়ে দিয়েছে, আবার সুন্দর করে একটা ডেকোরেট করেছে কলা পাতার ট্রেতে। তো প্লিজ তোমরা সবাই জানিও যে কেমন হয়েছে, কমেন্ট করো কিন্তু অবশ্যই। বাবা খাও চিকেন ডাম্পলিং, তুমি তো ফার্স্ট টাইম খাচ্ছ। আমি খাই না, তুমি ছেলে না তখন। কেমন হয়েছে? এক ঘর এক ঘর, আমার বাবার ভাষায় এক ঘর। কি বলো তো, আমি অ্যাপ্রন পরা রয়েছি। অ্যাকচুয়ালি মা ওদিকে চিকেন ডাম্পলিংটা করলো আর আমি এদিকে বিরিয়ানি করছি। তো আমার চিকেনটা হচ্ছে এদিকে, আমি এখন রাইসটা চাপিয়ে দেবো, তো তারপরে মিক্সিং করলেই হয়ে যাবে। বিরিয়ানি আমার কাছে এখন কোনো ব্যাপার না, আমি এখন ইউজ টু হয়ে গেছি বিরিয়ানিটা নিয়ে। তো আরেকজন গন্ধে গন্ধে চলে এসছে, বুঝলাম তো প্রীতম বাবু। আরে না বাবা, মাথা খারাপ করে দিচ্ছ, কখন আসবে কখন আসবে। উনি খাচ্ছে, মা খাচ্ছে, আমি খাচ্ছি, ও প্রীতম খাবে না, উনি তো ওই রকমই। তো প্রীতম চলে এসছে, তো এখন চিকেনটা ঝটপট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। অসম, কি যে নাম এটা, চিকেন চিকেন ডাম্পলিং? হেভি হয়েছে, দারুণ হয়েছে। চিকেন প্লাস রাইস হেভি খেতে। আর একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে বিরিয়ানির মাংস হচ্ছে, তাই তো? হ্যাঁ, চিকেন বিরিয়ানি। আর এটা জানি তোমার জিভের একেবারে কোনায় কোনায় জল চলে এসছে, আমি বুঝতে পেরেছি। বাবা আবার খাও, খেয়ে একটু আমাকে বলো ভালো হচ্ছে না বাজে হচ্ছে। ঢপের চপটা একটু দিও না, দোকানের থেকেও ভালো হয়নি মোটেই। ভালো আছে তো? আমারও হয়ে গেছে সব। মা টাটা করে দাও, বাবা টাটা করে দাও, ওনারা এখন খেতে বিজি। আর ওই যে আমার বরমশাই, তো চলো আমিও বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওকে, সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর বাবা তো বিরিয়ানি খেয়ে বললো যে কেমন হয়েছে, ফিডব্যাক ওখানেই দিয়ে দিলো। আমি ওখানে খাইনি, বললাম আমি বাবাকে যে বাবা আমি বাড়ি নিয়ে যাই, কেন কি তখন থেকে এগুলো সব আমি রান্নাবান্না করছিলাম, তবে নিজে ভীষণ টায়ার্ড ফিল করছি। তো সেই কারণেই তা মনে হচ্ছিল কি যে ভাবলাম যে না বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ টেঞ্জ করে একদম ভালোভাবে খাবো। তো এই জন্যই বাড়িতে এসেই দেখো, আগে সবার পাশে এসি, ওই যে এসি না জানালে অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। একদম ঘোরাঘুরি করছো পাশ দিয়ে, পাশ দিয়ে যাবে না, আবার ক্যামেরার সামনে আসবে না, কেন কেউ জামা কাপড় চেঞ্জ করে ফেলেছে। তো সেই জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। আমার চ্যানেল লিটিল এলবোকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেল ভিজিট করোনি, যাও জলদি ভিজিট করো, অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক ভালো ভালো কিছু মিস করে যাচ্ছ। তো প্লিজ তোমরা কমেন্টে আমাকে জানিও যে কীরকম লাগলো তোমাদের আজকের ব্লগটা।
আর বাবা মার বউ ভাত স্পেশাল ব্লগ আজকে। তো বাবু মানে রিতম যাওয়ার সময় আবার মানে সেইভাবে তো মা বাবাকে এখনও কিছু দিতে পারিনি, তো বললাম কি যে পরে দিয়ে দেবো এখন। আর তার মধ্যে মানে এখানে এখন ফুললি লকডাউন চলছে, সমস্ত কিছুই বন্ধ। তো যাওয়ার সময় গলিতে অনেক সুন্দর লিলি ফুল ফুটেছিল, তো আবার সেই লিলি ফুলগুলো নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে নাও মা তোমাকে আমি একটা বুকে দিলাম ফুলে। এনিওয়েজ তো ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।